রাঙ্গুনিয়ায় মহাকাল সংঘের মহাশিবরাত্রি উৎসব পালিত। মহাশিবরাত্রি হল অন্যতম জনপ্রিয় হিন্দু উৎসব, যা চেতনা এবং শক্তির মিলনের প্রতীক। মান্যতা রয়েছে এদিন ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। হিন্দু ধর্মে ধ্বংসকারী এবং রূপান্তরকারী ভগবান হিসেবেও প্রতি বছর শিবরাত্রি উৎসব করা হয়। সমৃদ্ধি, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য এদিন ভক্তরা উপবাস করে ধ্যান এবং প্রার্থনা করেন। রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও দুই নম্বর ওয়ার্ডের ফকিরখিল এলাকার জেলেপাড়া মহাকাল সংঘ বাণী অর্চনা যৌথ সংঘের আয়োজনে চার দিনব্যাপী মহাশিবরাত্রি উদযাপনের তৃতীয় দিন উদযাপন করা হচ্ছে। শনিবার 9 মার্চ রাতে শিবরাত্রি উপলক্ষে তৃতীয় দিন মনোমুগ্ধকর সাংস্কৃতিক একক নৃত্য, দলীয় নৃত্য, শিবরূপ শনিবার 9 মার্চ রাতে শিবরাত্রি উপলক্ষে তৃতীয় দিন মনোমুগ্ধকর সাংস্কৃতিক একক নৃত্য, দলীয় নৃত্য, শিবরূপে নানান পরিবেশন, প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য, খাবারের আয়োজনের মধ্য দিয়ে পালন করেন শিব ভক্তরা। এ সময় উপস্থিত ছিলেন বাবুল দাস, রঞ্জন দাস, সজল দাস, শিপ্লব দাস, শিপন দাস, জয় দাস, ডালিম, ডালিম দাস, কাঞ্চন দাস, সুবেল দাস, ইমন দাস, হৃদয় দাস, বৈশাখ দাস, সবুজ দাস প্রমুখ। নমস্কার সবাইকে, রাঙ্গুনিয়া মহাকাল সংঘের পক্ষ থেকে শিবরাত্রির শুভেচ্ছা। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা এই প্রথমবারের মতো পূজাটা চালু করছি, সবাই আমাদের পাশে থাকবেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার।